আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে রাজপথে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত এই ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বর্বর হামলা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে কিন্তু দাবি জানিয়ে তারা রাজপথে নেমে এসেছে এবং সেখানে ইসলামী সমমনা বেশ কয়েকটি দলের সিনিয়র নেতৃবৃন্দরা যুক্ত হয়েছেন রয়েছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের যে প্রচার সম্পাদক তিনিও এখানে সম্পৃক্ত হয়েছেন এবং ওলামা মাশায়েখ পরিষদের জাতীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে করেছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সামনে থেকে এবং সেখান থেকে সর দেখছিলাম যে যে তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং তাদের এই হাজার হাজার মুসলমান কিন্তু আজকে এই বাইতুল মোকাররমে জুম্মাস যে জোহরের নামাজের শেষে কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানে তারা ফিলিস্তিনের যে পক্ষে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে কিন্তু তাদের এই কর্মসূচি এই দাবিতে আজকে নামা হয়েছে এবং তারা শিশু হত্যা করছে মহিলারা হত্যা করছে হাসপাতালের উপর আক্রমণ করছে তারপরও মানবতার দরজাদারি আমেরিকা সহ বিভিন্ন দেশ ইসরায়েল সন্ত্রাসীদিকে সমর্থন করে যাচ্ছে আমরা এই তীব্র নিন্দা জানাই দর্শক এখানে যিনি সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওলামা মাশায়েখের যে মহানগরের দক্ষিণের সভাপতি এবং তিনি জানিয়েছিলেন যে ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে এবং যে ইসরায়েলের যে আগ্রাসন এবং প্রতিবাদে যে যে মুসলমান নিরীহ মুসলমানদের উপর যে হামলা চালিয়েছে এবং বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে একজন মুসলমান হিসাবে যে তাদেরকে তাদের পক্ষে দাঁড়ানো এবং তাদের সাথে তাদের পাশে দাঁড়ানোর সমর্থন জানানো হচ্ছে 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 এই একটা মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব এবং তারা প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জন্য প্রস্তুত হয় এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন এবং সকল মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আগামী জাতীয় এবং তাদের পক্ষ থেকে বলা সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে যারা বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তাদেরকে এবং তাদেরকে হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া যুদ্ধে পাঠানোর জন্য হচ্ছে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এছাড়াও আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে এবং সেখানে দেখছি আমরা সরাসরি আপনাদেরকে এবং যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে সরাসরি এবং বিক্ষোভ মিছিল এবং পূর্বে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করে এবং বিক্ষোভ সমাবেশ থেকে হচ্ছে তাদের কর্মসূচি পালন করে এবং সে এবং আজকের এই কর্মসূচিতে হচ্ছে এই যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাদের যে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে একটি বিশাল মিছিল নিয়ে এবং সেখানে হাজার হাজার মুসলমানরা কিন্তু ইতিমধ্যে এই সম্মেলনে এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছে এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশটি এবং তারা বিক্ষোভ মিছিলের পূর্বে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেখানে সিনিয়র নেতৃবৃন্দরা ইসরায়েলের যে দাবিদার সহ ইহুদি জাতি হিসাবে যে পশ্চিমা বিশ্বে যে মদত রয়েছে সে বিষয়ে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে এবং সেই সঙ্গে মুসলমানদের দেশ এবং ফিলিস্তিনিকে তাদের যে হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সে একই সঙ্গে তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সারা বিশ্বের মুসলমানকে এবং বাংলাদেশের মুসলমান যারা রয়েছে সকলকে একসঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ থেকে এবং বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে তারা যে বার্তা দিচ্ছেন এবং তারা দেশের প্রত্যেকটা মুসলমানকে এবং আগামী জাতীয় আগামী এবং সকল সারা বিশ্ব সকল মুসলমানদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই সমাবেশকে কেন্দ্র করে এবং বিক্ষোভ সমাবেশকে মিছিল করে লাখো লাখো হাজার হাজার মুসলমান কিন্তু এক হয়েছে এবং এই যে বাইতুল মোকাররমের সামনে যে রাস্তা উত্তর গেট সংলগ্ন যে দৈনিক বাংলা থেকে পল্টন পুরোটা পল্টন মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোটাই কিন্তু তাদের এই নেতা কর্মীরা সবাই সম্পৃক্ত হয়ে এবং তারা কিন্তু এবং তাদের কিন্তু কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র ঘোষণার দাবিতে এবং ফিলিস্তিনের উপর নিরীহ মুসলমানদের উপর যে বর্বর ইসরায়েলি হামলার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে কিন্তু সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এবং
দর্শক আমরা সরাসরি যুক্ত রেখেছি এবং এখানে জাতীয় ওলামা মহাশয় আইমা পরিষদের ব্যানারে কিন্তু হচ্ছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যে কমিটি রয়েছে তাদের আহ্বান আয়োজনে হচ্ছে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলে যে কর্মসূচি এবং বিজয় যে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে আগ্রাসনী প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকের এই কর্মসূচিতে তারা প্রতিবাদ জানিয়ে আজকে এই কর্মসূচি পালন করছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে এবং তারা বিক্ষোভ মিছিলের পূর্বে হচ্ছে তারা বিক্ষোভ মিছিলের পূর্বে তারা একটা সংক্ষিপ্ত সব বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখেন এবং আমরা একজনকে স্লোগানের সাথে মুখোমুখিত হচ্ছে এবং তার সাথে তার বক্তব্যটা আমরা একটু শোনার চেষ্টা করব আমরা এই মুহূর্তে আসছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিহরাবে নিয়ে আমার ভাই শহীদ এবং আমাদের সর্বোচ্চ দর্শকবর্গ সকল মুসলমানের দাবি একটাই যেন আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্ত দাবি করি এবং আমাদের সকলের দাবি হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্ত করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে আমেরিকান কালো হাত থেকে আমাদের ফিলিস্তিনকে সর্বোত্তভাবে মুক্তি করতে হবে এবং আমাদের আরো দাবি হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর সাধারণ মুসলমানদের হামলা করা হচ্ছে এবং তাদের উপর প্রচুর পরিমাণ নির্যাতন করা হচ্ছে আমরা চাই যে তারা তাদের হাত থেকে তারা যেন নিরাপদ থাকে আমরা বলতে চাই আমরা এই মিছিলের মাধ্যমে ফিলিস্তিনের ইসরায়েলবাসীদেরকে আমরা ইসরায়েলবাসীদেরকে আমরা বিশেষভাবে ধিক্কার জানাই দিয়েছি ইসরায়েলবাসীদেরকে আমরা ধিক্কার জানাই দিয়েছি এই সন্ত্রাসবাসীকে বিশ্ব থেকে তাড়াতে হবে তারা আমাদের মুসলমান ভাইদেরকে অতর্কিত হামলা করতেছে আমাদের মুসলমানদেরকে নির্যাতিত করতেছে আমরা সারা বিশ্ববাসীকে বলতে চাই এই যে জাতিসংঘ দেওয়া হয়েছে এই জাতিসংঘ এটা কোনো বৈধ জাতিসংঘ হতে পারে না এটা কোনো অবৈধ সরকার এই জন্য আমাদের সুগার হলো সাবিলুনা সাবিলুনা ধন্যবাদ দর্শক তারা এখানে জিহাদের জন্য প্রস্তুত নিয়ে হচ্ছে তারা তাদের কর্মসূচিতে আজকে নেমে আসছে এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের যেমনি ভাবে আমাদের শান্তি মিশনের সেনাবাহিনী পাঠানো হয় ঠিক তেমনি ভাবে মুসলমানদের স্বার্থের জন্য জালেমদের বিরুদ্ধে এবং টেররিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রয়োজনে আমাদের সেনাবাহিনী পাঠানোর জন্য বাংলাদেশের জনতার পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি নসেত এই জালেমদেরকে রুখে দেওয়া সম্ভব হবে না এবং দর্শক এই মুহূর্তে তাদের মিছিলটি সমাবেশের দিকে শেষ হয়েছে এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে হচ্ছে তাদের এই কর্মসূচিতে হচ্ছে যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে তারা সমাপনী বক্তব্য রাখবেন এবং সেই সমাপনী বক্তব্যের মাধ্যমে হচ্ছে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলটির উদ্দেশ্য এবং আমরা রাজপথে নেমেছি মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে বিশ্বের সবচেয়ে বড় জালেম আল্লাহ আমেরিকা সহ যারাই মুসলিম জাতির উপর
সাধারণ মানুষের জুলুম করে আসছে আল্লাহ তাদেরকে উচিত শিক্ষা দান করেন আল্লাহ তাদের সমস্ত কার্যক্রমকে আপনি আল্লাহ নসাত করে দেন ফিলিস্তিনের মজলুম মুসলমান ফিলিস্তিনের মজলুম মুসলমান মাসুম বেগুনা আল্লাহ তাদের উপর অত্যাচার হচ্ছে বোমা মেরে তাদেরকে শহীদ করে দিচ্ছে আল্লাহ আমরা তাদের পক্ষে আল্লাহ মজলুমের পক্ষে আমরা আসি জালিমের উচিত জবাব আপনি দিয়ে দেন সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর প্রতিবাদ প্রতিরোধ করার মতন শক্তিদান শহর দেন আল্লাহ বিশেষ করে আমরা সারা দুনিয়ার মুসলমান যারা নিরস্ত্র আমরা তৎক হয়েছি অক্ষ আছি আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আছি কিন্তু যারা ক্ষমতায় ক্ষমতার লোভে ক্ষমতাকে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এখনো অনেকে নীরব আল্লাহ সেই নীরবতা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তারাও যেন মজলুমের পক্ষে থাকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আমরা ফিলিস্তিনি মুসলমানের মধ্যে সঙ্গে থাকি এই ইসরায়েল সহ যারা আজকার এই নাশকতা করতেছে তাদের অস্তিত্ব এই জমিনে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের তাইদ করেন মদত করেন আপনার উপর সুপর্দ করলাম আপনি আমাদের শাহাদতের তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনি আমাদের শাহাদতের তামান্নাকে কবুল আর মঞ্জুর করে নেন সুযোগ যদি হতো কোনো বাধা যদি না থাকতো বিশ্বের সকল মুসলমান আজকাল ফিলিস্তিনি ঐক্যবদ্ধ হতো একাত্রিত হতো সালেমে উচিত চাপ দিয়ে দিত আল্লাহ আপনি আমাদের সেইভাবে শক্তি দেন শহর দেন বিশ্বে যাদেরকে আল্লাহ আপনি শক্তি দিয়েছেন মুসলমানের পক্ষে যেন তারা থাকে উচিত জবাব যেন এই জালেমকে দিতে পারে আল্লাহ সেইভাবে আমাদেরকে আগামী দিনে যে কোনো কর্মসূচি আল্লাহ পালন করার জন্য আল্লাহ সারা দেশব্যাপীকে আন্তরিকতার সাথে মাঠে মাঠে আসার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে আজকাল যারা প্রোগ্রামে হঠাৎ এই প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দোয়াও করি আল্লাহ জানো আমাদেরকে দ্বারা ফতে মুবিন আল্লাহ পাক আমাদের কামিয়াবি দান করেন বিজয় দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা ইন্নী আসালুকা খায়রা মা সালাকা মিনহু নাবিয়্যুকা محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين